বেড়েছে ব্যাংক থেকে তুলে নগদ টাকা হাতে রাখার প্রবণতা আর্থিক খাত নিয়ে গুজব মূল্যস্ফীতি আর আস্থাহীনতা কারণ বলছেন বিশ্লেষকরা এবার টানেল যুগে প্রবেশের অপেক্ষায় বাংলাদেশ কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত মেগা প্রকল্প উদ্বোধন 28 অক্টোবর খুলবে ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার গত সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম গতি এসেছে সার্বিক লেনদেনে আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বা চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি রাবেয়া স্মৃতি ব্যাংক থেকে উঠিয়ে নিজের কাছে নগদ টাকা রাখার প্রবণতা কিন্তু বেড়েছে মোট অর্থের 16% মানুষের পকেটে যা স্বাভাবিকের তুলনায় অন্তত 4% বেশি মূল্যস্ফীতির কারণে আগের চেয়ে নগদ টাকা রাখার প্রবণতা বেড়েছে এছাড়া ব্যাংকের প্রতি আস্থাহীনতাও একটি বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ ব্যাংকও মনে করে সংকটের সময় নিজের কাছে টাকা রাখে মানুষ মুদ্রানীতির বাস্তবায়নের মাধ্যমে নগদ টাকা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে কেনাকাটা সহ নানা চাহিদা পূরণে দরকার হয় নগদ টাকার এজন্য সবসময় প্রয়োজনীয় টাকা নিজের সংগ্রহে রাখে মানুষ মূল্যস্ফীতি ছাড়াও ব্যাংকের প্রতি আস্থাহীনতাই নিজের কাছে টাকা রাখার প্রবণতা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি স্বাভাবিক সময়ে মোট অর্থের 10-12% টাকা মানুষের কাছে থাকলেও এখন আছে 16% বেশি ব্যাংকের পরিবর্তে নিজের কাছে টাকা রাখার প্রভাব পড়েছে তারল্যের উপর এক বছরের ব্যবধানে ব্যাংকের অতিরিক্ত তারল্য 2,03,000 কোটি টাকা থেকে নেমে এসেছে 4,000 কোটিতে বেশিরভাগ ব্যাংকই এখন নগদ টাকার সংকটে নিয়ম অনুযায়ী বিধিবদ্ধ জমা সংরক্ষণেও ব্যর্থ হচ্ছে অনেক ব্যাংক ব্যাংকাররা বলছেন মূল্যস্ফীতির চেয়ে সুদের হার কম হওয়ায় ব্যাংকে টাকা রাখার আগ্রহ কম আস্থাহীনতা ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে এটা ডিফিনেটলি কনসার্নিং ইস্যু কেন আপনার মানি আউটসাইড ব্যাংক বাড়া মানে আপনার এটা ব্ল্যাক ইকোনমি চলে যায় এটা ফর্মাল ইকোনমি নাই এবং সেটা কিন্তু স্পোর্টিং প্রেশার অনেক ওভারঅল ফর্মাল ইকোনমির লিকুইডিটি অ্যাজ ওয়েল বড়োর দাগে দুটো কারণ একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট যা দিই আমরা সেটা কিন্তু ইজ নট ইভেন কাভারিং ইউর ইনফ্লেশন রেট মাননীয় গভর্নর বলেছেন আমাদেরকে কাজ করতে হবে দুই সাইডে একটা হচ্ছে আস্থার জায়গাটা আমরা আরও বাড়াতে পারি কিনা যাতে করে মানুষ ব্যাংকে ফিরে আসে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে ইনফ্লেশনটা কমানো যায় কিনা বিশ্লেষকরা বলছেন আমানত বাড়াতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে খেলাপি ঋণ কমিয়ে আনা দরকার ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে আস্থার সংকট কিন্তু একটা আছে আস্থার সংকট মানে আমি যদি দেখি প্রতিনিয়ত যদি এরকম রিপোর্ট পাবলিশ হয় যে টাকা চলে যাচ্ছে আমার ডিফল্ট লোন বেড়ে যাচ্ছে সেখানে আমরা কোনো গভর্নেন্স এস্টাবলিশ করতে পারছি না সেগুলো একটা আস্থার সংকট তৈরি হয়েছে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং আস্থা ফিরিয়ে আনতে গেলে মানে এটা ব্যাংকাররা চেষ্টা করলে শুধু হবে না প্রথম কাজ করতে হবে এই সরকারি এই সমস্ত হস্তক্ষেপ বা পলিটিক্যাল হস্তক্ষেপগুলো বন্ধ করতে হবে তাই না এবং এই ব্যাংকগুলোর উপরে সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ ব্যাংক বলছে মূল্যস্ফীতির কারণে আগের চেয়ে মানুষের কাছে বেশি টাকা থাকা স্বাভাবিক এছাড়া সংকটের সময় নিজের কাছে টাকা রাখার প্রবণতা বাড়ে মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকা সরবরাহ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানাই বাংলাদেশ ব্যাংক করোনার সময়টা গেছে আমাদের এরপর পর পরবর্তীতে যুদ্ধ অবস্থা এবং ইনফ্লেশনের যে প্রেশার সব মিলিয়ে কিন্তু মানুষের হাতে কিছু টাকা মানুষ সিকিউর ফিল করার জন্য রেখেছে সুতরাং সেই জায়গাগুলোই আমরা বলছি যে যেহেতু আমরা এখন কন্ট্রাকশন মনিটারি পলিসি ফলো করার চেষ্টা করছি তো অটোমেটিক্যালি মার্কেট থেকে হয়তো টাকা আমরা ব্যাংকিং সিস্টেমে নিয়ে আসবো আর্থিক খাত নিয়ে গুজবের কারণে সাময়িকভাবে আমানত কিছুটা কমলেও তা আবারও বাড়তে শুরু করেছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা এবার টানেল যুগে প্রবেশের অপেক্ষা চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম এই বঙ্গবন্ধু টানেলের কাজ প্রায় শেষ আগামী 28 অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশি বিদেশি সহস্রাধিক শ্রমিক শতাধিক প্রকৌশলীর গেল 4 বছর ধরে রাত দিনের শ্রম আর মেধায় রচিত বাংলাদেশের নতুন এই ইতিহাস টানেলের যুগে দক্ষিণ এশিয়াও
3.43 কিলোমিটার দীর্ঘ মূল টানেলের দুই টিউবের কাজ শেষ হয়েছিল আগেই। মাঝখানের সংযোগ পথ, ইলেকট্রোমেকানিক্যাল ও নিরাপত্তা সংক্রান্ত বাকি সব কাজও প্রায় শেষ। দেখবো অবশ্য, পদ্মা সেতু যেহেতু দেখছি এটাও দেখবো, উদ্বোধন অপেক্ষায় আছে, আর এটা আমাদের একটা গর্বের বিষয়। উদ্বোধন হলে আমরা দেখতে পারবো, আমরা মা বোন সবাইকে নিয়ে আমরা দেখতে আসবো, এটাই আমরা একটা আনন্দিত। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত স্বপ্নের এই টানেল ঘিরে চলছে উদ্বোধনের প্রস্তুতি। পশ্চিম প্রান্তে তৈরি হচ্ছে উদ্বোধন ফলক, এখন শুধু ঐতিহাসিক যাত্রা শুরুর অপেক্ষায় চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ। টানেল যানবাহনের জন্য উপযোগী করার জন্য যে সমস্ত কাজ করা প্রয়োজন, সে সমস্ত কাজ ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলেছি, এবং নাও উই আর অনলি ওয়েটিং ফর দ্য ইনগ্রেশন। যান চলাচলের জন্য প্রস্তুত 5.35 কিলোমিটার সংযোগ সড়ক, যা মূল নগরী চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদীর পশ্চিম অংশকে যুক্ত করেছে পূর্ব অংশের সাথে। সাংঘাইয়ের ওয়ান সিটি টু টাউন আদলে এই টানেল চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমাবে 40 কিলোমিটার, খুলবে ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার। চট্টগ্রাম যেহেতু এই সাইডে মানে একটা লিমিট আমরা ক্রস করে ফেলেছি, সাদার্ন সাইডে আমাদের একটি লিমিট আছে, কিন্তু নর্দার্ন সাইডে আমরা গ্রো করতে থেকেছি, কিন্তু এই টানেলের কারণে আমরা এখন সাদার্ন সাইডে আমরা চট্টগ্রাম সিটিটা এক্সপ্যানশন করতে পারবে। টানেল হওয়ার পর টানেলের সাথে যে অন্যান্য যে কানেক্টিভিটিগুলো প্রয়োজন আছে, যেগুলি এখন চলমান আছে, বিশেষ করে আমাদের রোড নেটওয়ার্ক, সেটাকে তড়িৎ গতিতে সম্পন্ন করতে হবে। বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে 10,374 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। যে স্বপ্ন দেখারই সাহস পায়নি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতও, সেই স্বপ্নযাত্রায় বাস্তবায়ন করে দেখিয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা শুধু দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের দ্বার উন্মোচনের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন না, ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রেও হয় নানা ধরনের সমস্যা। পচা দুর্গন্ধে অতিষ্ঠ এখানকার মানুষরা, কয়েক যুগ ধরে এভাবেই বসবাস করছেন কুষ্টিয়া চামড়াপট্টির বাসিন্দারা। সরকারের বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি, জায়গা পেলে অন্যত্র সরে যেতে চান চামড়া ব্যবসায়ীরাও। এক পাশে রেললাইন, অন্যদিকে আবাসিক এলাকা, মাঝখানের জায়গাটা চামড়াপট্টি। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে কাঁচা চামড়ার বাণিজ্য স্থানটি যেন এক বিস্ফোরক। বাবর আলী রেলগেট এলাকায় চামড়াপট্টি গড়ে ওঠে 1985 সালের দিকে। কালক্রমে আশেপাশে গড়ে উঠেছে ঘন বসতি, সরকারি অফিস, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। কাঁচা চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধ, মশা, মানে এটা আমাদের আর চলার মতো মানে এখানে থাকার মতো অবস্থাই নাই। এখানে আমার পাশে আমার বাড়ি, আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে পারি না, আমাদের আত্মীয় স্বজন এখানে আসে না, আমরা জানলা খুলতে পারি না, রাত একটা নাই দেড়টায় না দ্রাম দম করে চামড়া ফেলে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের এলাকায় চামড়ার জন্য আমাদের অভিশাপ হয়ে গেছে, আমাদের বসবাস করায় অবভূত হয়ে গেছে, আমরা কীভাবে যে চলতেছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। জনপ্রতিনিধি যারা আছেন তারা এই পথে চলাচল করেন না, এটা আমি বিশ্বাস করি না, তাদেরও নজরে পড়া উচিত ছিল, এবং এই ব্যবসায়ীদেরও পুনর্বাসনের জন্য তাদেরকে এক জায়গায় ব্যবসা করার মতন একটা পরিবেশ আসলে তৈরি করে দেওয়া উচিত ছিল। গোটা জেলার কাঁচা চামড়া সংগ্রহ করে প্রাথমিক প্রক্রিয়াজাত করা হয় এখানে। শহরের ভিতরে পরিবেশের অনেক সমস্যা, এমপি সাহেবকেও আমরা বলছি যে আমাদের একটু জায়গা দিক, আমরা যেন সাইডে এটা করি। সরানোরই পক্ষে ছিলাম, অনেকেই সবাই বলেছে, কিন্তু আসলে ওনারা সঠিক জায়গা ভালো দিতে পারে না, সিকিউরিটি দিতে পারে না। এ নিয়ে মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তরের, বিষয়টি নিয়ে কথাও বলতে চান না তারা। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এ ধরনের জৈব বর্জ্য আমরা যদি যেখানে সেখানে ফেলে রাখি বা এগুলো যদি পচার সুযোগ করে দিই, তাহলে পরে এতে বিভিন্ন রোগ জীবাণু তৈরি হয়, বিশেষ করে প্রাণীদের দেহে যে রোগ জীবাণুগুলো থাকে এই রোগ জীবাণুগুলো। পৌর কর্তৃপক্ষ বলছে এককভাবে তাদের কিছু করার নেই, জেলা প্রশাসন সহযোগিতা করলে সংকট নিরসন সম্ভব। এক্ষেত্রে আমাদের তো কারো জায়গার উপর এটা বসিয়ে দিতে পারি না, সুতরাং আমরা সহযোগিতা কামনা করি এবং সহযোগিতা করতেও চাই যে এই পরিবেশ থেকে মানুষের রেহাই পাওয়া দরকার। মানুষের আসা যাওয়ার পথে ওখানে সরকারের অনেক অফিস আছে, সুতরাং মানুষের এটা
সুন্দর পরিবেশের জন্য এই চামড়াপট্টি অবশ্যই একটা স্থানান্তরিত হওয়া দরকার। কুষ্টিয়া চামড়াপট্টিতে 40টির মতো আড়ত রয়েছে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। উত্তরবঙ্গে যানবাহনগুলোর যাত্রা বিরতির স্থান সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকা। যাত্রীদের কাছে পরিচিত নাম ফুড ভিলেজ প্লাস এবং অ্যারিস্টোক্যাট, তবে সড়ক আধুনিকায়নের জন্য ভাঙা পড়ছে এসব স্থাপনা, কর্মহীন হয়ে পড়েছে কর্মচারীরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর উত্তরবঙ্গের প্রবেশদ্বার, দূরপাল্লার সব গণপরিবহনের যাত্রা বিরতি স্থান। যাত্রী চালকদের কাছে বেশ পরিচিত নাম হোটেল ফুড ভিলেজ ও অ্যারিস্টোক্যাট, তবে সড়ক ব্যবস্থাপনা আধুনিকায়নে ইন্টারচেঞ্জ তৈরির জন্য ভেঙে ফেলা হচ্ছে এসব স্থাপনা। দিন রাত এখানে সমান তালে থামে যানবাহন, তাই 24 ঘন্টায় খোলা থাকতো হোটেল দুটি। খাবারের মান নিয়েও ছিল যাত্রীদের সন্তুষ্টি, পাশাপাশি আশপাশে আরও কয়েকটি হোটেলও পেয়েছিল জনপ্রিয়তা। এখন ভাঙা পড়ছে সবগুলোই। ফুটবলের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান ছিল, আমাদের জন্য একটা গৌরবের প্রতিষ্ঠান ছিল, এখন সেটা আর আমরা আসলে ওইভাবে আর পাচ্ছি না। এখানে উত্তরবঙ্গ থেকে অনেক যাত্রী আসতো, অনেক গাড়ি ঠেকতো, কিন্তু এখন কোথায় গাড়ি ঠেকবে, মানে সঠিক জায়গাটা নির্মাণ হয় নাই। হঠাৎ করে সরকার এই জায়গায় কর করার কারণে আমাদের এই দোকান ব্যবসা বাণিজ্য সব ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রিয় কর্মস্থলে এখন শুনশান নীরবতা, হোটেল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন শতাধিক কর্মচারী পড়েছেন দুশ্চিন্তায়। আশপাশে নতুন জায়গা খুঁজে ঐতিহ্যবাহী হোটেল ও রেস্টুরেন্ট দুটি চালুর কথা জানালেন সংশ্লিষ্টরা। কিছু যাত্রী আছে যারা ফুড ভিলেজ ছাড়া অন্য কোথাও বসে না, তাদের জন্য কষ্টটা মেনলি তাদের জন্য, আর স্টাফদের জন্য তো থাকবেই, আর আমরা অচিরেই চেষ্টা করব সামনে নলকার কোথাও একটা জায়গায় যাওয়ার জন্য। উন্নয়ন উক্ত উন্নয়নই, উন্নয়নের ক্ষেত্রে আমার এই প্রতিষ্ঠান অতি নগণ্য একটা জিনিস, আর গভর্নমেন্ট আমাকে যথেষ্ট হেল্পও করেছে। আমি নতুন জায়গায় যাচ্ছি, আরও বড় পরিসরে আমি যাচ্ছি, যদি আমি জায়গা কিনতে পারিনি বাট আমি রেন্টাল একটা নিয়েছি। হাটিকুমরুলে 1998 সালে অ্যারিস্টোক্যাট ও 2013 সালে যাত্রা শুরু করে হোটেল ফুড ভিলেজ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গত সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ, প্রধান সূচক বাড়লেও অন্য দুটি সূচক কিন্তু কমেছে। যদিও সপ্তাহ ব্যবধানের লেনদেনের সাথে সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একই ঊর্ধ্বমুখী ধারায় ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও। প্রথমেই ডিএসসির খবরাখবর এক নজরে আমরা একটু দেখে নিব। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,307 পয়েন্টে, তবে কমেছে ডিএসসি সরিয়া এবং ডিএসসি 30 সূচক। ডিএসসি এস সূচক বেড়েছে 3 পয়েন্টের মতো এবং ডিএসসি 30 সূচক বেড়েছে 4 পয়েন্টের মতো। গেল সপ্তাহে হাত বদল হয়েছে 2,622 কোটি টাকার শেয়ার, এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 2,228 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া 403টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র 82টি, কমে গেছে 78টি এবং অপরিবর্তিত রয়েছে 223টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়নি 21টি প্রতিষ্ঠানের। এই সপ্তাহেও লেনদেনের ভিত্তিতে শেষে ছিল ফুয়াং ফুড, হাত বদল হয়েছে মোট 239,97,00,000 টাকার শেয়ার। 107 কোটি টাকার কিছু বেশি লেনদেনের দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে স্টার্ন হাউজিং এবং তৃতীয় অবস্থানে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। প্রায় 29 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শেষে ছিল স্টার্ন ইন্স্যুরেন্স, এর পরেই আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এটিরও দর বেড়েছে প্রায় 26.5 ভাগের মতো এবং তৃতীয় অবস্থানে আছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। প্রায় 12 ভাগ কমে দর পতনের তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল খান ব্রাদার্স, পিপি ওভার ইন্ডাস্ট্রিজ, এরপরে অবস্থানে আছে যথাক্রমে ড্যাফোডিল কম্পিউটার্স এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এবার একই সাথে আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর এক নজরে দেখে নিব। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মূল সূচক সিএসপিআই 0.10% বেড়ে দাঁড়িয়েছে 18,652 পয়েন্টে, পাশাপাশি বেড়েছে সিএসসিএক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 254টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 77টি, কমে গেছে 52টি এবং অপরিবর্তিত রয়েছে 125টি কোম্পানির শেয়ারের দাম। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রতিষ্ঠানটি মোট
524.85 লাখ টাকার শেয়ার। হাতবদল হয়েছে 6.57 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে। দ্বিতীয় অবস্থানে আছে ড্যাফোডিল কম্পিউটার্স এবং তৃতীয় অবস্থানে আছে সিপার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। দর বৃদ্ধি তালিকায় সিএসিতে গত সপ্তাহের শেষে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এর দর বেড়েছে কোম্পানিটি 23% মতো। এরপরে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এটিরও দর বেড়েছে প্রায় 22% মতো। এবং তৃতীয় অবস্থানে আছে ইনফরমেশন সার্ভিসেস, প্রায় 13.5 ভাগ কমে দর। পতনের তালিকায় শেষে ছিল এম কে ফুটওয়ার, এরপর অবস্থানে আছে খান ব্রাদার্স, পিপি ওভার ইন্ডাস্ট্রিজ এবং জে কিউ বলপেন। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।